নামাজের মাধ্যম দিয়া আপনি আল্লাহর কাছে বলেন নামাজের মাধ্যম দিয়া আল্লাহর কাছে চান কি লাগে বাবা টাকা লাগে গাড়ি লাগে নারী লাগে বাড়ি লাগে অট্টালিকা লাগে বিল্ডিং লাগে বালাখানা লাগে যা লাগে রে সমস্ত কিছু আপনি নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাইয়া দেন চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ এটা আমার কথা নয় বাবা আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন উদ্বনি আস্তাজিব লাকুম আমার ডাক আমি তোর ডাকে সাড়া দিব কিন্তু এখন তো আমরা আলিমুল আমার কথা শুনি এই যে কয় আলিমুল আমারা বলছে যে সা যে কোন আল্লাহর কাছে আপনি ছায়া দেখেন আল্লাহ দেয় না নাই এ তো চাই না দিব কিভাবে আপনি ভালো করে ছায়া দেখেন তো আল্লাহ দেয় না নাই কি লাগে আপনার কি কেন জরুরত করছে আপনি ছায়া দেখেন তো আল্লাহ তেন দেয় না নাই কিন্তু বাবা সাওয়ার সিস্টেম হলো সাওয়ার পদ্ধতি হলো নামাজের মাধ্যম দিয়ে সাওয়া লাগবে নামাজের মাধ্যম দিয়ে আপনি যা চাইবেন তা দিবেন কিন্তু নামাজ পড়েন আপনি যদি চান দিবে দুনিয়ার আড়াই বড়াইয়ের জন্য আর নামাজের মাধ্যম দিয়ে চা চাইবেন বাবা এটা আমার কথা নয় নামাজ যখন আপনি পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করবেন আল্লাহর সাথে প্রেম যখন হয়ে যাবে ভালোবাসা যখন হয়ে যাবে রুহানি কানেকশন মাহবুবের লগে যখন হয়ে যাবে তাকওয়া যখন হাসিল করে নেবেন ও ভাইজান রে চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করবে না কারণ আপনার যোগাযোগ ডাইরেক্ট মাওলার সাথে আরো শুনেন সুবহানাল্লাহ কারণ ভাইজান শুনেন কোন ছেলে যদি প্রেম করে কোন মেয়ে যদি প্রেম করে ডেইলি কথাবার্তা বলে আলোচনা করে প্রেম ভালোবাসা করে দশটা নম্বরে যোগাযোগ রাখে সময়ে কি করে জানেননি বাবা মা বাবা বাবা মা কেমন হাতের থেকে মোবাইল নিয়ে এমন ভাবে আসার মারে মোবাইল না ভাঙ্গা ভাঙ্গা কয় কি কয় যখন থেকে ফোন করতি না কয় না মোবাইল আসার দা ভাঙ্গা কি কো বাপ মা এই হাম থেকে ফোন করতি না তখন ছেলে কি কো বাঙ্গগা নাম্বার নষ্ট ডাবল থ্রি ফোর ফাইভ কথা দেখাইলাম আমি আর কি নাম্বার বলে কই মহস্ত অন্তর তেমন ভাবে আমার আল্লাহ বলে এ বান্দা শুনে রাখ তুই যে একটা যোগাযোগ করার সাথে আমি আল্লাহর সাথে পাঁচটা নম্বর তুই যোগাযোগ রাখ আমি আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য আমি আল্লাহর সাথে প্রেম করার জন্য তুই আমার সাথে যোগাযোগ রাখার জন্য পাঁচটা নম্বরে যোগাযোগ রাখ টু ডাবল ফোর থ্রি ফোর এই নম্বরে ডায়াল কর এই নম্বরে যোগাযোগ রাখ এই পাঁচটা নম্বরে যদি যোগাযোগ রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দারে তোর ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে দাদারা এই পাঁচটা নাম্বার বাবা নাম্বার বলার সময় আমার কাছে নাই বিস্তারিত আলোচনা করতে পারবো না নাম্বার গুলি খালি মুখস্ত রাখেন বাবা ফজরের দুই রাকাত ফরজ নামাজ আছে এটা হলো টু আবার যোহরের চার রাকাত ফরজ নামাজ আছে ফোর আবার আসরের চার রাকাত ফরজ নামাজ আছে ফোর টু ডাবল ফোর মাগরিবের তিন রাকাত নামাজ আছে থ্রি টু ডাবল ফোর থ্রি আবার ঈশার চার রাকাত ফরজ নামাজ আছে বাবা ফোর টু ডাবল ফোর থ্রি ফোর এই নাম্বারে ডায়াল করেন এই নাম্বারে যোগাযোগ রাখেন আমার মাওলার সাথে বান্দার ডেইলি ডেইলি মেরাজ হয়ে যাবে আরো শুনে বলেন সুবহানাল্লাহ যদি আপনি নামাজগুলি সাথে রাখতে পারেন নামাজ যখন কায়েম করবেন এই নামাজ আপনারে খারাপের থেকে বাঁচায় রাখবে এই নামাজ আপনারে গুনার থেকে বাঁচায় রাখবে এই নামাজ আপনারে পাপের থেকে বাঁচায় রাখবে বাবা রে এটা আমার কথা নয় এটা পবিত্র কালামুল্লাহ শরীফের কথা ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ইন্না মানে নিশ্চয় ব্যাস নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি ফাহশাহি কাজ আছেন রে বাবা সমস্ত খারাপি থেকে বাঁচায় রাখবে একমাত্র নামাজ কিন্তু আপনি আমি নামাজ পড়ি আল্লাহ কেন গাই না অসুবিধা হইতেছে মেয়ে আপনাকে বাবা অসুবিধা হইতেছে এই গেদারি যা তো নষ্ট করবার লাগে আমার এই গেদারি সামনে দিছে
আমি যা আপনাদের বলছি বাবা নামাজ পড়লে যে আল্লাহ দেয় কিন্তু আপনি আমি বললে আল্লাহ দেয় না কেন কান্দুটা খাড়া করে শুনেন সাহাবারা নামাজ পড়ছে বাবা শরীরের দিকে তীর খুলে যাচ্ছে টের হইছে এই জোরে কোন না এই সত্য করে কোন না কিন্তু আমরা যখন নামাজে দাঁড়ায়া যাই আমরা যখন নামাজে দাঁড়াই আমরা যখন নামাজটা কায়েম করি আপনি দেখবেন রে বাবা মসজিদের দুহে বাবা বেহের লাস্টে 12ই বেহের আগে আসলা বেহে লাস্টে যা আয়ে বেহের আগে নামাজে দাঁড়ায়া কেমন একটা বাপ করে হে মুসলমান আমি গুনাহগার হবিব রহমান বলছি আপনাকে বাবা আপনি সুন্দর করে নামাজ কায়েম করেন যেটা জীবনের প্রথম পুরস্কার রিজিক সেই রিজিকের অভাবটাই আমার আল্লাহ দূর করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ দূর করে দেয় কিন্তু আপনাকে আমাকে দূর করে না নিজে নিজে ভাবেন তো নামাজের মতো নামাজ হয় না না আপনি আমি কি করি নামাজে দাঁড়াইয়া আপনি দেখবেন তো মসজিদের মধ্যে ধরেন আপনি দাঁড়াইছেন নামাজ পড়তেছেন দুই হাত পড়েন চারে একটু ধৈর্য সহকারে পড়েন তো আপনি পড়েন না একটু নামাজটা সুন্দর করে মসজিদের লাইন গেছে গা 10 মিনিট আপনার বাড়িতে এসি আছে আপনার বাড়িতে এসি আছে তা আপনি মসজিদে দাঁড়াইছেন 10 মিনিট সময় লাইন গেছে গা একটু ধৈর্য ধরে আল্লাহর সিজদা দিতেছেন তো মা বুত্রে তো ধৈর্য ধরেন না লাঙ্গে সেকা দেখবেন কি অস্থির বাপ এক হাতে নেওয়াত বাইন দেয় আর এক হাতে লুঙ্গি বাইরে কথা বলা যা ওই কথা বলা যা বাইরে না না আপনি যে লুঙ্গি বাইরেতেছেন আরেকবার বাড়িয়ে দিয়েছে ঠাস করে লুঙ্গি খুলে গেছে যা হামনা না হামনা ফেশার উঠতে পড়ে মাথা আপনার মাথা প্রেসার উঠে গেছে 10টা মিনিট সময় আপনি ধৈর্য করে পড়তে পারেন না আপনার শরীরের কাছে একটা মশা বইছে আপনি আস্তে করে সরান মশা আইছে মশা তো কই মোবাইলে তো আরো নামাজ নষ্ট করছে এই মোবাইলে আরো নামাজ নষ্ট করছে আমার নিজের নামাজ একদিন নষ্ট করে দিছে বাবা আমি মসজিদে গিয়ে দাঁড়াইছি খালি কেবল এই সবার সময়েরও এক জায়গায় সবার গেলাম মসজিদ ভর্তি মানুষ পাও মোসা যায় অনুই গিয়ে থাকা হয়েছি গিয়া খালি খার হয়েছি নেওয়ারটা ভাঙছি লোক দাই একটা ফোন আছে নামাজ ওইটা পকেট থেকে মোবাইল বা করে কর হ্যালো আমি নামাজ কোন নামাজ খার হয়ে যদি কয় হ্যালো আমি নামাজ লগের ডাবল ফিডের মধ্যে থাকরা দেখো নামাজ কথা কয় কোন দেহি আমার দশা কি হয় আমি মেলা টাইম চেষ্টা করছি যাতে হাসি না আয়ে বাড়িয়ে বসে তো হাসি উপায় না মনে মনে ভাবলাম নামাজ তো হইছেই না লোকজন কইব কেরম নামাজের বই বলি নামাজ আসে কথা কোন আছে না একটা বই বই না পরে ছায়া দেহি আমি একা না আরো মানুষ আসে আমি বেঁচে গেলাম সম্মানিত ভাইরা আপনি নামাজে দাঁড়াইছেন নামাজের মতো নামাজ কায়েম করেন সাহাবারা যা ভাবে পড়ছে আপনি পড়েন তো আল্লাহ কেন ছায়া দেখেন তো আমি আপনার পায়ে ধরছি আপনি ছায়া দেখেন আল্লাহ দেয় না নাই আরে চাইলেন না কোনোদিন অন কেমন করে আপনারে বুঝাই আপনি ছায়া দেখেন আপনি চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না জোরে কোন সুবহানাল্লাহ আপনি ছায়া দেখেন আপনার ছেলে নামাজ পড়ে না আপনি কি ভাবেন আপনি দোষী না আমার দিকে লক্ষ্য করেন এই বাবা আমি আপনি দোষী আপনার ছেলে কেন নামাজ পড়ে না আপনি কয়দিন গেছেন আপনার ছেলের পাশে ফজরের নামাজের টাইমে যদি আপনি ঘরের দরজায় গিয়া যদি আপনার 14 15 20 বছরের ছেলেরে যদি আপনি বলতেন আব্বা আব্বা ও বাবা ও মাইনা ও সান এতে তো আদরটা কি আমি আপনার ঘরে কি আদরটা না ও ফাড়া আব্বা মাইনা সান কোন ছেলে শুয়ে থাকতো
আমার বিবেকে কয় প্রত্যেকটা ছেলে বিস্তার থেকে উঠে নামাজ পড়বে আপনি ডাকটি সুন্দর করে দিতে পারলে কিন্তু আপনি তো দেন না আপনি ঘরের দরজার মধ্যে যাও গেছেন ডাকতে আপনারা দাইরালে ধরে মিহি বেমার উড়ায় দেন দেখবেন কেমন বাপ করে প্রেসার মাথা দুঃখে পড়ে 100 ডিগ্রি দরজার মধ্যে লাত্তি ব্যথা শুরু করে উঠবি না গায়রা তো না কিয়া কিয়া আপনার ভাষা এত খারাপ কিয়া আপনার ভাষা এত মিজাজ আপনার এত খারাপ কিয়া আপনি এমন করে রাখেন কিয়া করে না কথা কোন করে না না হ্যাঁ আপনি শালা কাছে আপনার ছেলেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন আপনার ছেলেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন ফজরের টাইমে আপনি সুন্দর করে ডাকতে পারেন না এই ডাকটাই কিন্তু আপনি শিখছেন কোন দিন জানেন আপনি কোন সময় ডাকেন আপনি যখন ডাকেন ছেলে যখন কেরালা যা 20000 10-20000 টাকা লাগে ঈদের সময় তখন কিন্তু আপনি ডাকতে পারেন ঈদের সময় টাকা লাগে 10000 20000 তখন যে আপনি ফোন দিয়ে কথা কন তখন কিন্তু আপনি সুন্দর ব্যবহার শিখছেন আপনি তখন কন না হ্যালো গেদা বাবা মইনা কবে আইবা তুমি না আইলে মারি দুই গো তোমার মুখটা শুকায় গেছে শুকনা শুকনা কে আওয়াজটা এরকম আস্তে আস্তে কে শুরু হইতে হুদাই করে টেয়াড়ি লাগিতে করে ও টাকা লাগে এমন করে কিয়া আপনি ওই দিন বলতে পারেন না ওই দিন আপনি যদি বলেন টাকা দিবি না গায়রা তোয়া পারেন না ছেলেরে নামাজ বান নামাজি বানাইতে হইলে আপনি মিষ্টি ডাক দেন আর নালে আপনি মরে যান কত লম্বরের আব্বাসে কবরে গে জিগাইব মানে ভাই আমার তো জিগিরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই জন্মই প্রেসার মাথার মধ্যে নিতে পারবেন না আপনি সুন্দর করে ব্যবহার সুন্দর করেন ব্যবহার ভালো করেন ও মুসলমান ভালো করে জানিয়া রাখবেন আপনি নামাজ ছেলে নামাজ পড়লো না বাবা কিন্তু দোষী বাবা কত কত মেহনত করেছেন গো বাবা আর যারা স্বামী আছেন নামাজ পড়েন না স্বামী যারা আছেন নামাজ কায়েম করেন না আমার পর্দার আড়ালে থাকা মা বোনেরা দোষী মা বোনে যদি ইচ্ছা করে মা বোনে যদি ইচ্ছা করে প্রত্যেকটা স্বামীকে ওলি বানাইতে পারে ইচ্ছা করে যে আমার স্বামীরে ওলি বানাইব 100% বানাইতে পারে যদি মা বোন মেহনতটা করে আল্লাহর কাছে যদি বলে কারণ কোন মা যদি ফজরের টাইমে বা ও মা ফজরের টাইমে আপন স্বামীরে বিছনা থেকে উঠানির জন্য পায়ের আঙ্গুলের মধ্যে ধরে যদি এমন ভাবে একটা টান দেয় টান আঙ্গুল কোন তো আঙ্গুল পায়ের আঙ্গুলের মধ্যে ধরে এমন করে টান দিল ফজরের নামাজটা পড়ানোর জন্য 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সওয়াব ওই নারীর আমল নামার মধ্যে আল্লাহ দিয়া দিবে আপনার কপালে নাকি বেশি কইলাম আর যদি আপনারা কিছু করতে না পারে আপনার লোকে যদি বাড়াবাড়ি না বেশি না করতে পারে তাহলে দেখবেন ওই যে গেদাকে দিয়ে রুফে যাইতেছে ঢেকে ঢেকে খাওয়ার বাসনে বাসনে শব্দ যদি দেখেন যে বাসনে বাসনে খুব দাপুর দুপুর হইতেছে মনে মনে খুব সব স্যান্ডেলে কথা আপনি ইচ্ছা করেন আপনা আপনি যদি মেহনত করেন আপনার স্বামী আপনি নামাজে বানাইতে পারবেন পারবেন জোরে কোন সুবহানাল্লাহ এবার মা বোনেরাও কয় মা বোনেরাও কয় বুজুর্গ আপনি তো কইছেন ফজরের নামাজটা পড়াইবার জন্য আমি ফজরের টাইমে লেবের কোনা দূরে টান দিছিলাম মা টান গায়া বড় বড় চুপ করে থা কি কোন এরকম পাড়া আছে না এই বড় বড় চুপ করে থা কয়েকবার টান
আপনি ভালো করেন স্বামী স্ত্রীর মিল রাখেন স্বামী স্ত্রীর ভালোবাসা রাখেন স্বামী স্ত্রীর মধ্যে মিল আর ভালোবাসা আপনার গর্দা একটা মিনি মিনি জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ যে ঘরের স্ত্রী যদি সাপোর্ট করে আল্লাহর কাছে দোয়া করে যদি বলে আল্লাহ আমার স্বামীটা আমার কাছে ভালো নবী কয় ওই স্বামীটা জান্নাতি আরো জোরে বলেন সুবহানাল্লাহ কেমন মানুষ এরা যদি কেউ জানে আপন স্ত্রী জানে প্রত্যেকের স্ত্রী হ্যাঁ ঠিক আছে সম্মানে নিজের স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম মহব্বত আর নেকার কম্পিটিশন সমাজের ভেতরে চালু করেন যুবক বাবা আমি আর লম্পার দিকে যাই না লম্পা হইতেই থাকবে আলোচনা করলে পারতেই থাকে প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ আমি অনুরোধ করবো আপনার হাতে ধরব পায়ে দরবারে বাবা আপনি একটা কাজ করেন কি কাজ জানেননি নেকের কম্পিটিশন সমাজের ভেতরে চালু করেন কে কার থেকে নেক বেশি করতে পারে বাবারে বাবার ছেলের কোনো কথা নাই চাষা আর বাটি যার কথা নাই যে যারই দেখেন সালাম সালাম বাবা প্রত্যেকটা মানুষের মুখে যখন সালাম কায়েম হয়ে যাবে সালাম যখন চালু হয়ে যাবে ওই সমাজের ভিতরে আমার আল্লাহর রহমত নাযিল হয়ে যায় এই জন্যই বলি বাবা হাতে ধরে পায়ে ধরে বাবারে নেকের কম্পিটিশন করা যায় আছে দান করা তার কম্পিটিশন করান যায় আছে বাবারে আমি উমরে কি করেছি আজকের থেকে এমন কিছু কাজ করব যেটা আবু বকর জানবে না কেউ জানবে না খালি জানবে আমার আল্লাহ আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হয়ে যাবে আর আরো জোরে কোন সুবহান আল্লাহ আল্লাহর কাছে সেটা বাবা পাওয়া যায় না হযরত ওমর এবার একটা নেক পাওয়া গেছে কি নেক জানেন নি মসজিদে নববীর থেকে অল্প একজন নামাজ কায়েম করবে বাবা নামাজ পড়ে হযরতে ওমর মনে মনে ভাবতে চান এই বুড়িমার জন্ম রাত্রির বেলা গোপনে গোপনে আমি যদি এক কলস ভর্তি পানি ওই বুড়িমার বাড়ির সামনে রেখে আসি বুড়িমা কুমির থেকে উঠবে ওই পানি পাবে অজুবানায় নামাজ পড়বে আবু বকর সিদ্দিক জানবে না জানবে খালি আমার আল্লাহ আর আমি ওমরের নে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এই চিন্তা করে বাবা তিনি বাবা রাত্রির বেলা গোপনে এক কলর ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেলেন ওই পানি নিয়ে যখন গেলেন পরিবার বাড়ির সামনে চাইয়া হযরত উমর ফারুক রাদিয়াল
আল্লাহু তাআলা নু দেখতে চান হযরত ওমর ফারুক যাওয়ার আগে এই মাত্র জানি কে বাবা এক কলস পানি পড়তি গো ওই মহিলা তার বাড়ির সামনে কে জানে আগেই রেখে গেছে হযরত ওমর বললেন আহারে বাবলাম নেকটা আমি করব আল্লাহ আমারে নেক দিবে আমার আগে দেহি মানুষ বুঝেছি আওয়াজ লেট হয়ে গেছে পরের দিন আর 2 ঘন্টা আগে গেলেন গিয়া বাবা আকুরিমার বাড়ির সামনে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখ গিয়া দেখতে চান এই মাত্র কে জানি পানি দা রেখে গেলেন হযরত ওমর কয় আমার আগে মানুষ আছে মনে মনে ভাবলাম রে কাজটা আমি করব কয়দিন গেল জোরে কর না কয়দিন সাহাবারা নরম না গরম গরম আরে শয়তানে ভয় করে উনার মাথার থেকে কলস যে আছেন চামড়ার কলস পানির মাথার থেকে বেবাসান আসার মানে কত কাজ পাই করতাম না তিনি 77 দিন বিশাল নামাজ পড়ে বললেন আমি আর বাড়িতে যাব না দাঁড়ায় দাঁড়ায় দেখব কোন রূপে এই কাজটা করে একটা মানুষ দশটার সময় রওনা হইতেছে পানি মাথায় নিয়ে বাবার কলস কলস প্রতি পানি নিয়ে রওনা কিন্তু মানুষটার মুখ দেখা যায় না মানুষটার মুখটা তখন দেখা যায় না হযরত ওমর ফারুক মনে মনে ভাবলেন ঠিক আছে পানি দা রাখো রে এরপরে তোমারে ধরব তুমি মানুষটাকে বাবারে যখন পানি তিনি রাখলেন মানুষটা রওনা হয়ে গেলেন কিন্তু মানুষটার মুখটা দেখা যায় না হযরত ওমর ফারুক একটা ভুল দিয়ে গেলেন সামনে এমন ভাবে করে আটকাইলেন আমি ওমর একদিন দুই দিন তিন দিন মেহনত করেছি এই কাজটা আমি করব রে আল্লাহ পাক আমাকে নেক বেশি দিবেন আপনার জন্য আমি পারি না আপনি মানুষটাকে মুখের থেকে তা দর্শনা দেন আপনার চিহ্নিত করতে হবে আপনি মানুষটাকে এমন ভাবে ধমক শুরু করল সমাজ দিয়া যখন কথা বলতেছেন ও ভাইজান আহা ও বাবা আমার জীবনে মনে ভালো করে কথা বোঝার চেষ্টা করেন মেহনত করছি এই কাজটা আমি করব আল্লাহ পাক রহমতালিন আমাকে নেক বেশি দিবে কিন্তু আপনার জন্য পারি না আপনি কোথার থেকে আসিয়া এই নেক করে দাও তাদের সহায়তা দেন বাবা রে ও ভাইরা তোমাকে বললেন চাদর যখন সরাইয়া দিল লগে লগে বাবা যেমন লগে লগে হাজির তোমার ঘরে লগে লগে হয়া গেল রে বাবা নরম বাবার কারণ তো এই জায়গায় মেটাবেন আপনি গরম সাহাবার লগে লগে কেন নরম হয়ে গেল বন্ধুগণ নরম হয়েছে তাহার এবারে নরম হয়ে যাইছে এই পানা সত্যকে পানি বাবা ডালিমের রসের মতন শুরু হয়ে গেল ডালিমের রসের মতন যখন পানি পড়ে শুরু হয়ে গেল কান্দা শুরু করে দিল কান্না শুরু করে দিল হযরত ওমর কান্দা
আপনি একা একা অনেক সময় দাঁড়ায় যদি ডাকেন আপনার কষ্ট হবে রে বাবা ওই কথা চিন্তা করে রে আমি আবু বকর দরজার মধ্যে হিজরতের সালামগুলি লইয়া লইয়া আমি ঘুমাইতেছি প্রেম কাকে বলে বাবা মুহাব্বত কাকে বলে আর আপনারা আমার প্রেম ভালোবাসা মিলাইয়া দেখেন কেন বলছি বন্ধুগণ বিশ্ব নবীর বাবা আমার আল্লাহ আমাকে যা দিছে তোমাদের দিয়া গেছি যা শিখছি তোমাদের শিখায় গেছি যা পাইছি তোমাদের বোঝায় গেছি কিন্তু সাহাবারা আমার জীবনের মধ্যে একটা
একটা বস্তু তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি শেখাইতে পারি নাই ওটা তোমাদের বলা গেছে ওটা তোমাদের শোনা গেছে কিন্তু শেখায় যাইতে পারি নাই কোনটা জানা নাই এই কথা বলে নবী কান্না শুরু করে দিল সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোনটা আপনি পারেন নাই আল্লাহর নবী দান্তে বলে সাহাবারা রে আমি আমার আপন বাবা আমার খিদমত করে দেখাইতে পারি না আমি আমার আপন বাবা আমার খিদমত করে দেখায় যাইতে পারি নাই কথাটা বলে নবী কান্না শুরু করে দিল বন্ধুগণ ভাইরা মা ও দাদারা আমার এই জন্য মজলিসের ভিতরে যতগুলো মানুষ আছেন মুরব্বি বাবার থেকে নি হাফেজ কারিম মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী পাকাদারি ওয়ালা যাদের মা নাই বাবা নাই সে বুঝতে পারবেন বাবা মা কেমন একটা দামি জিনিস যার আছে গো সে এখনো বোঝানা রে বন্ধ যার নাই সে বুঝতে পারে বাবা মা কেমন দামি জিনিস আপনার মা যদি দোয়া করে সুঙ্গ লাগে আমার আল্লাহ কবুল করে দেবে আপনার বাবা যদি দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যাবে কারণ বাবা মার দোয়া বাবা বন্দুকের গুলির আগে আমার আল্লাহ দোয়াটা কবুল করে না যাদের বাবা মা আছে তোমরা সুখী যাদের বাবা মা আছে তোমার দোয়ার পান্ডার খোলা আছে রে বাবা যাদের বাবা মা জীবিত তোমাদের দোয়ার পান্ডার এখনো খোলা আছে আর যাদের বাবা মা চলে গেল জীবনের জন্য এতিম হয়ে গেছো আর দোয়া করার মানুষ তোমার কাছে নাই বন্ধুগণ ভাইরা আজকে যে আপনাদের সামনে আমি গুণাগান ছোট মানুষ হবে এই গুণ রহমান ইলিম কালাম কিছুই নাই আলিম ওলামার দোয়ার বরকত আমি আজকে চেয়ারের মধ্যে বসে বসে কথা বলি ও কোলে যা টুকরা জবাব শুনে নাও ইতিহাস বলার সময় আমার কাছে নাই আমি আপনাদের সামনে যে কথা বলি একমাত্র মার জননীর দোয়ার বরকতে আমার আল্লাহ আমার এই জায়গায় বসাইছে দোয়া কিন্তু আমার মার আমি ভাই জানি রে আজকে বাংলাদেশ কলকাতাতে ভরা ডিমা ভরো মেঘালয় আসাম সহকারে কথা বলি আমার আল্লাহ কওয়ায় দোয়া কিন্তু আমার মার আমি আপনাদের সামনে কথা বলি দোয়া কিন্তু আমার মার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফটা পড়ছি বাবা আলিম ওলামারা কোরআন শরীফ পড়ছে হাদিস পড়ছে শিক্ষা করছে আমার আল্লাহ সম্মান দিছে কিন্তু মা বাবার দোয়া থাকা লাগবে বন্ধুরে ও ভাইরা দাদারা জীবনের মধ্যে ইতিহাস বহুত লম্বা ভালো ইলিম আমি হতে পারলাম না ভালো লেখাপড়া কেন করতে পারি না মাদ্রাসার মধ্যে আমার মা জননে আমাকে দিয়েছিল আমি লেখাপড়া করার জন্য মাদ্রাসায় গিয়েছিলাম কিন্তু জীবনের মধ্যে এমন একটা অভাব সামনে আমার আসলো রে বাবা আমি ভালো করে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পারি নাই কেমন করে করব রে বাবা আপনাদের ভাই আছে আপনাদের বোন আছে সেটাও কিন্তু আমার নাই মানুষের চাচা যারা থাকে সেটাও কিন্তু আমার নাই আমার চাচা যারা কোনো কিছু নাই আমার ভাই বোন কিছু নাই শুধুমাত্র রে একজন মা জননীর দোয়ার বরকতে আজকে আপনার সামনে আমি কথা বলি কেমন করে বাবা মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কত কান্না কাঁদছি রে বাবা মাদ্রাসার খুঁটিগুলির মধ্যে ধরে ধরে কাঁদছি রাস্তার দিকে তাকায় রয়েছি বাবা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে রাস্তার দিকে লক্ষ্য করে দেখি কেউই আমার নিতে আসে না কে আসবে রে কে আমাকে নিতে আসবে রে বাবা কে আমাকে সহায় করবে সহায় করে নেওয়ালার মানুষ ওই টাইমে ছিল না রে বন্ধু আমার মা জননী মানুষের ঘরে ঘরে কাজ করি আমি হবে রহমানদের লেখাপড়া করাইছে রে বাবা এক মাস দুই মাস তিন মাস মাত্র আমার বয়স মাত্র তিন মাসের সন্তান হবিবুর রহমান আমি ওই তিন মাস পরে আমার জন্মদাতা বাবা দুনিয়া ছেড়ে মারণ হবে বাবা আজকের দিন পর্যন্ত আমি হবিবুর রহমান তিন মাস বয়সের সময় বাবা মারা গেল জীবনের মধ্যে বাবা কেমন মিষ্টির টাকা দিতে পারে নাই আজকের দিন পর্যন্ত বাবা কেমন টাকা দিতে পারে নাই এই জন্যই মানুষের ঘরে ঘরে কাজ কইরা আমি আমার আমার আমি বলতে পারি না আজকে আমি নিজেও দুইটা মাদ্রাসার মহাতামিম ছোটখাটো মাদ্রাসা না বাবা বড় মাদ্রাসা দুইটা মাদ্রাসার মহাতামিম আমি নিজেও দুইটা মাদ্রাসার খেদমত করি তালিবুল ইলিম যাদের মা নাই বাবা নয় আমি বুঝতে পারি রে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে ছাত্র যখন কান্দে ইতিহাস আমার প্রথমের কথাটা মনে পড়ে না বাবা রে আমি ভালো আলিম কেন হতে পারলাম না লেখাপড়া কেন করতে পারি নাই মানুষের ঘরে ঘরে কাজ করে আমার মা আমার লেখাপড়া করাইছে এত কষ্ট করে আমার মা জননী
আমার লেখাপড়া করাইছি একমার একটি সন্তান ভাই বোন আমার কিছুই নাই কে সহায় করবে রে কে আমাকে করবে বাবা বাড়ি থেকে মাদ্রাসা থেকে চলে গেছি আমি বলছি মা আমি আর জীবনে লেখাপড়া করব না কোলে কেন আমি বললাম মা গো এক লুঙ্গি দিয়ে কি মাদ্রাসা পড়া যায় আমি মাদ্রাসা পড়ব না আমি বাবারে মাদ্রাসার পড়ব না আমি ওই টাইমে তার কতটুক বুঝি না ছোট মানুষ কিন্তু কথাগুলো মনে আছে আমার মা একটা বেলেক গরের থেকে বাবা অন্য একটা গরের থেকে কয়েকটা টাকা ধার করি আমি আমাকে একটা লুঙ্গি দিলেন আমি তো বাবা লুঙ্গি দেখে বাবা খুশি কারণ কিন্তু আমার মা ধরে জড়ায় ধরে ধরে এমন হাল মাল করে কান্না শুরু করে দিল আমি বললাম মা কান্দেন কেন আর যে আপনি টাকা আনলেন ওই গরে